আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, তো সকালে কি কি করলাম সেগুলো দেখাতে পারিনি, কারণ শুক্রবার হলে আমার একটু ঝামেলা বেশি থাকে, আর যেদিন বাজার আনে তো ওই দিন তো আরও ঝামেলা থাকে। তো সকালে নাস্তা টাস্তা শেষ, এখন আমার হাজবেন্ড বাজারে গেছিলো, কারণ মাছ টাছ নাই, শেষ হয়ে গেছে। আর আমরা তো মাছ এক মাসের বাজার একবারে করে রাখি মাছ টাছ, কারণ প্রতিদিন বাজারে যাওয়ার টাইম নেই। দেখেন আমি এতক্ষণ এইসব মাছগুলা কাটছি, আমার হাতের অবস্থা কি, হাত একদম ছিঁড়ে ভিড়ে গেছে, সব ব্যথা করতেছে। এখানটা কয়েকটা কাটাও খেয়েছি, তো এইসব মাছগুলো এখন কাটা শেষ, এখন ফ্রিজে রেখে দিব, তারপরে রান্না করব। আজকে রান্না বান্না অতটা দেখুন না, কারণ আজকে আমি একটু বাইরে যাব একটা জিনিস কিনতে, কী কিনতে সেটা বলবো না, যাওয়ার পরেই বুঝতে পারবেন। এই যে মাছ, শুধু এই মাছটা কাটায় আনছে, রুই মাছ, আর এই সবগুলো আমি কাটছি, এই যে মিনি মাছ, তারপরে যে পোয়া মাছ, তারপরে কই মাছ, এগুলো সব কাটলাম এতক্ষণ বসে বসে, এখন ফ্রিজে রেখে দিব। আমার ফ্রিজের ইয়েগুলো ডোয়ারগুলো ভেঙে গেছে, দেখেন কিরকম, এগুলো কি করবো বুঝতেছি না, সবগুলা ভেঙে গেছে। ওই যে কোরবানের মাংস রান্না করি তখন কি হয়, এটা টান দিতে গিয়ে ভেঙা যায়, যে এটা তো পুরাই ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, এটা শুধু ভালো আছে। চারটা ডয়ার কোথায় যাচ্ছি, কোথায় যেতেছে তান্ডার? আমরা চলে আসছি সেই জায়গায়, বসুন্ধরা সিটিতে, ঘুরে ঘুরে দেখতেছি, দেখি কোনটা ভালো লাগে, তো যেটা ভালো লাগে ওইটাই নিব। বলো আপনি
আমাদের মোবাইল কেনা শেষ কি করবা কলুটা ওই যে বাবা চলে গেছে কিন্তু তা মনি হাঁটতে চায় না তন্দ্রা আমরা চলে যাচ্ছি এখন আমাদের মোবাইল কেনা শেষ তাহামনি তন্দ্রামনি আইসক্রিম খাইতেছি আমাকে দাও একটু খাই মার্কেট থেকে ঘুরে বাসায় চলে আসছি আর কি কিনলাম সেটা দেখাবো আমার হাজবেন্ড আসুক তাকে নিয়ে আমি এই যে আমাকে আজকে একটা জিনিস কিনে দিল তো কি কিনে দিলা সেটা সবাই কিন্তু জানাও আসলে অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে একটা ও যেহেতু একটা ইউটিউব চ্যানেল খুলেছে একটা ভালো সেটের দরকার একটা ভালো মোবাইল দরকার তো আসলে আমরা তো আসলে মধ্যবিত্ত ঘরের তো সবসময় সব কিছু ইচ্ছে থাকলেও করা সম্ভব না তো হাঁটি হাঁটি পাপা করে একটা গন্তব্যে পৌঁছালাম একটা সুন্দর একটা ভালো একটা ভালো কোম্পানির একটা সেট বেছে তো রিয়েলমি পোকো এক্স থ্রি প্রো সেটটা শাওমির এই সেটটা ফাংশনগুলো খুবই সুন্দর দেখাও একটু সবাইকে দেখাই দাও নেক্সট এই এটা হবে আপনাদের এই সব কিছু যেটা আপনাদের ব্লগের সঙ্গী হিসেবে কাজ করবে খুবই ভালো ক্যামেরা খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনটাও খুব নাইস যাই হোক সব কিছু শেষে আমার আশা পূরণ হয়েছে তো সব কিছু শেষে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ জানাই তোমাকে কারণ আমাকে আমার স্বপ্ন পূরণ করার জন্য থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আসলে আপনার কাছে সেটটা বড় বিষয় না সব কিছু শেয়ার করা সব কিছু শেয়ার করে এই জন্য আসলে সেটা একটা আনন্দ করেন উৎসাহ দান করেন তো আশা করব এই সবাই সাথে থাকবেন বিশেষ করে নতুন সেটে নতুন ব্লগ নতুন ভিডিও ভিডিওগুলো অন্যরকম হবে কিছু পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ